জাতীয় সংসদকে প্রাণবন্ত ও জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হলে অনীতি বিলম্বে সব দলের অংশগ্রহণে একাদশ সংসদ নির্বাচন আয়োজন করা উচিত বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত দুর্নীতিগ্রস্ত নীতি ও পরিবেশ বিপর্যয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের লোকেরা বলেছিলেন অচিরেই একাদশ সংসদ নির্বাচন আয়োজন করা হবে, কিন্তু এখন বলছেন ভিন্ন কথা। তিনি আরও বলেন, অর্থমন্ত্রী 100 কোটি টাকা চাঁদা তোলার যে কথা বলেছেন তা সংবিধান পরিপন্থী। কার কাছ থেকে এ টাকা আদায় করা হবে তা জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তিনি।